আল্লাহ গোনার শাস্তি আখেরাতে, কিছু কিছু গোনার শাস্তি দুনিয়াতেও দেন আখেরাতে। যে সকল গোনার জন্য আল্লাহ দ্রুত দুনিয়াতে শাস্তি দেন এবং আখেরাতেও শাস্তি দেন, তার অন্যতম হলো দুটো। একটা হলো মানুষের উপর জুলুম করা, অন্যায় করা, মানুষের ক্ষতি করা, হক নষ্ট করা। আরেকটা হলো পিতা মাতা এবং পিতা মাতার মাধ্যমে পাওয়া আত্মসম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। যদি কেউ পিতা মাতার হক নষ্ট করে, আত্মীয়দের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের হক নষ্ট করে, তাদের সাথে সম্পর্ক একেবারেই নষ্ট করে, অথবা কারোর জুলুম করে, তার উপরে জুলুম করে, তাহলে এই জুলুম এবং সম্পর্ক নষ্টের, হক নষ্টের জন্য আল্লাহ দুনিয়াতে দ্রুত গজব দেবেন আর আখেরাতে শাস্তি জমা করবেন। এ ব্যাপারে আমার একটা নিজের বাস্তব অভিজ্ঞতা আছে। আমার একজন প্রাইমারি স্কুলে উস্তাদ ছিলেন, খুব ভালো মানুষ। তিনি একটু দেরি করে বিয়ে করলেন, ভাই বোনদের বিয়ে সাথে দিয়ে একটু বয়স হলে বোধ হয় 30-35 বিয়ে করলেন। ওই সময়ের কথা, তখন তো মানুষ এত বয়সে বিয়ে করে না। ওনার স্ত্রীও উচ্চশিক্ষিত, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার স্ত্রীর সাথে ওনার আব্বা আম্মা ভাই বোনের প্রচন্ড তিক্ততা হয়। তখন স্যার তার পিতা মাতা ভাই বোনের বাড়ি ছেড়ে মাইল খানিক দূরে আমাদের বাড়ি থেকে এক মাইল রকম দূরে বাড়ি করে নিজেদের জমি, উদ্দেশ্য ও ঝগড়াঝাটি থেকে মুক্ত হয়ে শান্তিতে থাকে। কপালে ভাগ্যের পরিহাস, সারে প্রতিবেশে এক জল্লাদ। আমি সারের সাথে ভালো দেখা করতাম, প্রিয় সার ছিল। স্যার আমাকে বলতেন যে জাহাঙ্গীর, ঝগড়াঝাটি অশান্তি থেকে বাঁচার জন্য বাবা এই বাড়ি করলাম, কিন্তু এমন পড়শি পাইছি যে এক পড়শি 10 শ্বশুরের চেয়ে বেশি কষ্ট। এভাবেই চলতে লাগলো জীবন। স্যারের আব্বা আমি দেখেছি 95 বছর বয়সে হেঁটে বেড়াতেন, প্রায় 100 বছরে মারা গেলেন। তা আমার ধারণা ছিল স্যার ওরকম বায়ু পাবেন। স্যার রিটায়ার করলেন, রিটায়ার করার বোধ হয় 5-7 বছর পরে কত হবে, 70 হয়নি স্যারের বয়স। স্যার ডায়াবেটিস ছিল, হঠাৎ কিডনি তো নষ্ট হয়ে গেল। আপনারা জানেন কিডনি নষ্ট হওয়া যে কত কষ্টের জিনিস, বিশেষ করে গরিবের জন্য। ডায়ালিসিস করতে অনেক টাকা লাগে, বিশেষ করে সেই সময় অল্প কিছুদিন ডায়ালিসিস করে করতে পারলেন না, প্রচন্ড যন্ত্রণা নিয়ে বুকে বুকে মারা গেল। সাড়ে 3 মেয়ে 1 ছেলে, ছেলেটা বাড়ির পাশে খালের ভিতরে, যে খালে আজীবন গোসল করে সেই খালে গোসল করতে যেয়ে ডুবে মরে। আমার এবার বলেন যে শান্তির জন্য স্যারের স্ত্রী স্বামীকে নিয়ে পৃথক বাড়ি করেছিলেন, সেই শান্তি কি পেয়েছেন? শান্তি কি আমাদের পরিকল্পনায় হয় না আল্লাহর পরিকল্পনায়? আমি আপনাদের সাবধান করি, মহিলাদেরও সাবধান করি, খুব ভালো করে বুঝুন। আল্লাহর কাছে অন্যায় করবেন, যত অন্যায় করেন আল্লাহ মাফ করে, চাইলে মাফ করেন, কিন্তু মানুষের সাথে অন্যায় মাফ করতে। শাশুড়ির সাথে স্ত্রী ঝগড়া করবে এটা সাধারণ অপরাধ, এটা হতেই পারে, শাশুড়ি স্ত্রীর মা না। কিন্তু আপনি আপনার শাশুড়ির সাথে ঝগড়া করেছেন, ননদের সাথে ঝগড়া হয়েছে, তিক্ততা হয়েছে, আপনি দুটো কথা বলেছেন, তারা দুটো কথা বলেছে, হতে পারে, সুযোগ থাকলে ক্ষমা চান, নাইলে না চান, এটা একটা অ্যাফোর্ডেবল গোনা, এটা আমরা করে ফেলি, এটা যেন অনেক গোনা হবে, কিন্তু গজব আসবে এরকম নয়। কিন্তু আপনার এই মনের ব্যথা ক্ষোভ যদি আপনি আপনার স্বামীর কাছে প্রকাশ করে স্বামীকে তার পিতা মাতা ভাই বোনের অধিকার নষ্ট করতে উদ্বুদ্ধ করেন, তাহলে আপনার স্বামীর সন্তানের আয়ু কমবে, বরকত নষ্ট হবে, আপনি ঠেকাতে পারবেন না। আর যদি আপনি নিজের মনের ব্যথা নিজে রেখে স্বামীকে কল্যাণ উদ্বুদ্ধ করেন, তুমি একটা টাকা পেয়েছো, বোনাস পেয়েছো, আব্বা আম্মাকে কিছু দাও, তোমার বোনের মেয়েটা অসুস্থ একটু দেখতে যাও, তুমি ওই কাজটা করো, এভাবে যদি তুমি তোমার পিতা মাতা ভাই বোনের হক আদায় করো, এই ব্যাপারে আপনি স্বামীকে উদ্বুদ্ধ করতে পারেন, ইনশাআল্লাহ শত কষ্টের ভিতরে আস্তে আস্তে কষ্ট চলে যাবে, বরকত বেড়ে যাবে, স্বামী সন্তানের আয়ু বাড়বে, রিজিকে আল্লাহ বরকত দিয়ে।